আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মার্কিন প্রতিবেদনে বাংলাদেশ সরকারের পদক্ষেপের পরও সংখ্যালঘুদের ওপর হামলা। সবশেষ থাকছে বাংলাদেশ প্রসঙ্গে নেট প্রাইস সভা সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন যুক্তরাষ্ট্রের। পুরো প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলে সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত, বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের সুরক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন সহ বাড়তি পদক্ষেপ নিয়েছে। ধর্মীয় উপাসনালয়ে, ধর্মীয় উৎসবে সম্ভাব্য ধর্মীয় সহিংসতা রেখাতে অব্যাহতভাবে এইসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এরপরও 2021 সালে বাংলাদেশে বেশ কিছু হামলা সংঘাতের ঘটনা ঘটেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বৃহস্পতিবার প্রকাশিত 2021 সালের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে এমনটা বলা হয়েছে। 2000 পৃষ্ঠার বেশি কলরবের 2021 সালের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদনে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে 16 পৃষ্ঠার একটি পর্যালোচনা রয়েছে। এতে বলা হয়, হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান সহ ধর্মীয় সংখ্যালঘুরা অব্যাহতভাবে বলেছে তাদের জোরপূর্বক উচ্ছেদ এবং ভূমি দখল প্রতিরোধ সরকার কার্যকর কিছু করছে না। সহিংসতার টার্গেটে পরিণত হতে পারে এমন ধর্মীয় স্থান, উৎসব এবং ইভেন্টে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের মোতায়েন করেছে সরকার। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আনুষ্ঠানিকভাবে ওই প্রতিবেদন প্রকাশ করেন। বৈশ্বিক ওই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত রাশিয়া তুসাইন। তারা দুজন এবার প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরে। অ্যান্টনি ব্লিংকেন বলেন, বিশ্বের প্রায় 200টি দেশ ও অঞ্চলের ঘটনাগুলো পর্যালোচনা করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এবারে প্রতিবেদনে কিছু দেশে পরিস্থিতি উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বাংলাদেশ প্রসঙ্গে প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে, সংবিধান ইসলাম ধর্ম রাষ্ট্রধর্ম হলেও বাংলাদেশ ধর্মনিরপেক্ষতার নীতি সমুন্নত রেখেছে। গত বছর 13-24 অক্টোবর সহিংসতায় মুসলমান হিন্দু সহ বেশ কয়েকজন প্রাণ হারান। সরকার ওই হামলার নিন্দা জানানোর পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের প্রতি সহায়তা সহযোগিতা, অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা এবং 20,000-এরও বেশি লোকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করে। প্রতিবেদনে গত বছর ধর্মীয় ইস্যুতে 3টি হাই প্রোফাইল মামলার রায়ের কথা বলা হয়েছে। এর একটিতে একজন প্রকাশকে হত্যা করায় দায়ে 8 জঙ্গির, বাকি দুটিতে 5 ও 14 জঙ্গির ফাঁসির আদেশের প্রসঙ্গগুলো উল্লেখ করা হয়েছে। তাছাড়া বছর জুড়ে সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ণ হওয়া, গুজব ছড়িয়ে হামলা, ধর্মীয় কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের তথ্য তুলে ধরেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছর জুড়ে সংখ্যালঘুদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সহিংস অব্যাহত ছিল। এতে বলা হয়, ফেসবুকে 13 অক্টোবর দেওয়া এক পোস্টে দেখা যায়, একটি মন্দিরে এক দেবীর পায়ের কাছে পবিত্র কোরআনের একটি কপি রাখা হয়। এই ঘটনায় হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলা চালান মুসলিমরা। তাদের অভিযোগ, এর মধ্যে দিয়ে পবিত্র কোরআনকে অবমাননা করা হয়েছে। মিডিয়া অধিকার কর্মী ও সরকারি হিসাব অনুযায়ী এ নিয়ে সহিংসতে কমপক্ষে 4 জন নিহত ও 14 জন আহত হয়েছেন। দেশ জুড়ে মন্দির এবং হিন্দুদের সহায় সম্পত্তি হামলা হতে থাকে। এই ধারা চলতে থাকলে 24 অক্টোবর পর্যন্ত। হিন্দু নেতারা বলেছেন, আরো সহিংসতার ভয়ে আতঙ্কিত তারা, ফলে 4 নভেম্বর প্রকাশ্যে দিওয়ালি উদযাপন করে তা থেকে বিরত থাকেন। একই সঙ্গে মন্দির এবং ঘরে ঘরে এই উৎসব করার কথা বলেন তারা। হিন্দুদের নিরাপত্তার অভাবের প্রতিবাদে উপাসনাকারী তাদের মুখ কালো কাপড় দিয়ে ঢেকে রাখেন। আল জাজিরার জুনের এক রিপোর্ট অনুযায়ী, জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের একজন সদস্য ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেন। এই জন্য অবাঙালি সংখ্যালঘু সম্প্রদায়ের একটি গ্রুপ তাদের ওই সদস্যকে হত্যা করে। মে মাসে মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, অনলাইনে একটি ভিডিও গেম নিয়ে বিরোধ খ্রিস্টান 4 জন শিক্ষার্থীকে ভয়াবহভাবে আহত করে মুসলিম শিক্ষার্থীরা। পরে আহত এক শিক্ষার্থী মারা যান। একই মাসে স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী, পার্বত্য চট্টগ্রামে একজন বৌদ্ধ ভিক্ষুকের উপর হামলা চালিয়ে মারাত্মক আহত করেছে 2 ব্যক্তিকে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, দূতাবাস প্রতিনিধি ও পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা, বাংলাদেশ সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের সদস্য, ধর্মীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক এবং বিবৃতিতে ধর্মের নামে সহিংসতার বিরুদ্ধে কথা বলেছেন। সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীর অধিকার এবং সহনশীলতার পরিবেশ গড়ে তুলতে তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। যাচ্ছে পরের সংবাদে। বিশ্বজুড়ে মানুষের সভা সমাবেশের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকারকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। এটা মানুষের সর্বজনীন অধিকার। বাংলাদেশে এক্ষেত্রে এই বিষয়টি সমানভাবে প্রযোজ্য। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস স্থানীয় সময় বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। বাংলাদেশ নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের কাছে প্রশ্ন করার জন্য সাংবাদিকদের কাছে পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ কে আব্দুল মোমেন যে প্রশ্নের তালিকা পাঠিয়েছেন, সে বিষয়ে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে নেট প্রাইস বলেন, আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, রাজনৈতিক প্রতিষ্ঠান, আইনের শাসন, মানবাধিকার ও মৌলিক অধিকারের স্বাধীনতা সুরক্ষিত রাখা, শ্রমিক অধিকার ও নিরাপত্তা, শরণার্থীদের সুরক্ষা শক্তিশালী করার জন্য আহ্বান জানাই। ব্রিফিং এক প্রশ্নের উত্তরে নেট প্রাইস বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ অংশীদারিত্ব আছে। এর অংশ হিসেবে বেশ কিছু ইস্যুতে অভিন্ন স্বার্থ বিষয়ক কিছু ইস্যু তুলে ধরার এবং একই সঙ্গে উদ্বেগ তুলে ধরার মতো অবস্থানে আছি আমরা। আমরা নিয়মিতভাবে মানবাধিকার ইস্যুগুলো তুলে ধরেছি, আবার এটা আমরা প্রাইভেটলিও
করি। গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার আহ্বান জানাই আমরা। আর আহ্বান জানাই আইনের শাসন, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সুরক্ষায় শক্তিশালী করতে এবং তা সুরক্ষিত রাখতে বাংলাদেশ সরকারের সঙ্গে আমরা কাজ করছি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে তাদের আমরা কমপক্ষে $800 কোটি সহায়তা দিয়েছে। শুধু 2021 সালে খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক সুযোগ ব্যয়, সুযোগ সুবিধা, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে কমপক্ষে $30 কোটি দিয়েছে USAID। একই সঙ্গে গণতন্ত্রকে সমুন্নত করা এবং সুশাসন এর মধ্যে অন্তর্ভুক্ত। এছাড়া পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন রয়েছে। আমাদের বাংলাদেশি অংশীদারিত্বের সঙ্গে এসব নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। তিনি বলেন, আমাদের প্রতিশ্রুতি হল সভা সমাবেশের স্বাধীনতা, প্রকাশের মত প্রকাশের স্বাধীনতা, যে কোনো দেশে শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভের অধিকারের প্রতি, এটা সর্বজনীন অধিকার, তা বাংলাদেশের জনগণের জন্য সমানভাবে প্রযোজ্য, যেমনটা সারা বিশ্বে প্রযোজ্য। বিশ্বজুড়ে সরকারগুলোর প্রতি আহ্বান জানাই আমরা। নিরাপত্তা সার্ভিস, নিরাপত্তা রক্ষাকারী বাহিনী, নাগরিক ফোর্সের প্রতি আহ্বান জানাই এসব অধিকারের প্রতি সম্মান দেখাতে। আমরা আহ্বান জানাই শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি দিতে, যাতে তাদের বক্তব্য শোনা যায়। ব্রিফিং এর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ডক্টর ইউনুসকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক একটি মন্তব্য নিয়ে নেট প্রাইসকে প্রশ্ন করেন সাংবাদিকরা। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী